সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অলরাইট, তাহলে দশেরা উপলক্ষে সাউথ ইন্ডিয়ান দুইজন সুপারস্টার আল্লু অর্জুন এবং মহেশ বাবু দুজনেই দিলেন ভক্তদেরকে সারপ্রাইজ, এবং তাদের সাথে সারপ্রাইজ দিতে যোগ হলো রাবি দেজাও। এখন কি সারপ্রাইজ দিয়েছেন সেই বিষয়ে আসছি। প্রথমে আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন গতকাল দশেরা উপলক্ষে তার আপকামিং মুভি আলা বৈকুণ্ঠম পুরমুলোর নতুন আরেকটি পোস্টার রিলিজ করেছেন, যেই পোস্টারটিতে দেখা যাচ্ছে হিরো আল্লু অর্জুনকে একটি ফুটবল মাঠে অ্যাকশন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার পরনে আছে গ্রে শার্ট, ডিপ গ্রিন প্যান্ট, হাতে একটি অরেঞ্জ ফেব্রিক। অ্যান্ড এখানে একটু লক্ষ্য করে দেখা যাবে আশেপাশে কিন্তু অনেকগুলো মানুষকে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এখন এমনটা হতে পারে কিছুক্ষণ আগেই হয়তো তাদেরকে ধোলাই করা হয়েছে, আর এই অ্যাকশনে হয়তো অরেঞ্জ কাপড়টি ব্যবহার করা হয়েছে। যাই হোক, পোস্টারটিতে কিন্তু লুকওয়াইজ আল্লু অর্জুনকে বেশ পশ লাগছে, এবং এই পোস্টারটি দেখে বুঝার আর বাকি নেই যে এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি হতে যাচ্ছে। এর আগে রিলিজ পেয়েছিল এই মুভিটি আরেকটি মোশন পোস্টার, সেখানেও কিন্তু আল্লু অর্জুনকে ব্ল্যাক স্যুটে দেখা যায়, এবং তার পিছনে গাড়ি এবং বিল্ডিং দেখে মনে হয়েছিল সে খুব লাক্সারিয়াস একটা লাইফ লিড করছে। বাট চেয়ারের উপর তার বসার ভঙ্গি দেখে মনে হয়েছিল লাক্সারিয়াস লাইফ লিড করলেও তিনি একটু ড্যাম্পকেয়ার টাইপের, হয়তো সাদা মাটা লাইফ লিড করাটাই তার পছন্দ। যাই হোক, এখন এই মুভির বেশ তোড়জোড় করে শুটিং চলছে এবং টানাই শুটিং হচ্ছে, এবং 2020 সালে সংক্রান্তি উৎসব উপলক্ষে এই ফিল্মটি রিলিজ পাবে। যাই হোক, এখন আসি মহেশবাবুর কাছে। আল্লু অর্জুন তো ফ্যান্সদেরকে সারপ্রাইজ দিয়ে দিল, মহেশবাবু কি বসে থাকবে? সেও বসে নেই। মহেশবাবু তার আপকামিং মুভি সারিলেরু নিক্কাভারু এই মুভির আরেকটি পোস্টার রিলিজ দিয়েছেন। এখন এই মুভিতে মহেশবাবু যে আর্মি অফিসার রোল প্লে করবেন এটা তো কম বেশি সবারই জানা, এবং ফার্স্ট পোস্টারে সেটা রিভিল হয়ে গেছে। বাট এই নতুন পোস্টারে দেখা যাচ্ছে তার হাতে কুড়াল, এবং পরনে রয়েছে ব্ল্যাক শার্ট এবং সেই সাথে আর্মি কার্গো প্যান্ট, এবং সেই সাথে এটাও হিন্স দিচ্ছে যে মিলিটারি ক্যাম্পের বাইরেও তার বেশ কিছু অ্যাকশন সিনস রয়েছে। অন্যদিকে তার পিছনে সাধারণ মানুষদের ভিড় দেখে বোঝা যাচ্ছে তিনি হয়তো কোনো এক পাওয়ারফুল গোষ্ঠী থেকে এসব সাধারণ মানুষদেরকে হেল্প করতে চাইছেন, এবং মহেশবাবুর অন্যান্য ফিল্মের মতো এখানেও তাকে হয়তো লার্জার দ্যান লাইফ রোলে দেখা যাবে। বাট এই পোস্টারটির মেইন আকর্ষণটা ছিল কিন্তু তার ব্যাকগ্রাউন্ড, কারণ ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে কুর্নুল সিটির ফেমাস দুর্গ, যেই দুর্গটা রামোজি ফিল্ম সিটিতে রিক্রিয়েট করা হয়েছিল। যাই হোক, রাইট নাও মহেশবাবু রয়েছেন দুবাইয়ে, এবং তিনি সেখানে ছুটি কাটাচ্ছেন, এবং দশেরার ছুটির পর তিনি আবার ইন্ডিয়া ব্যাক করবেন। এছাড়া জানা যায় যে এই মুভির 70% কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধুমাত্র গানের সিনগুলো এবং কিছু ক্রুশিয়াল সিনসের শট নেওয়া বাকি রয়েছে, এবং এটাও কিন্তু আল্লু অর্জুনের মুভির সাথে 2020 সালে সংক্রান্তি উৎসবে রিলিজ পাবে। এখন পোস্টার নিয়ে যখন কথা বলছিলাম তখন রাবি তেজের আপকামিং ফিল্ম ডিসকোরাজার লেটেস্ট পোস্টার নিয়ে একটু কথা বলা যাক। আজকে সকালে রাবি তেজা তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দশেরা উপলক্ষে ডিসকোরাজার নতুন একটি পোস্টার রিলিজ করলেন। এখানে রাবি তেজাকে বেশ ইন্টেন্স একটা লুকে দেখা যাচ্ছে, সাথে রয়েছে আবার হাতে পিস্তলও, অনেকটা ডন আর গ্যাংস্টারের মতো লাগছে তাকে। এছাড়া এই মুভির ফার্স্ট পোস্টার যখন রিলিজ পেয়েছিল তখনই কিন্তু অনেকে রাবি তেজা ডিফারেন্ট একটা অবতার দেখে সারপ্রাইজ হয়ে গিয়েছিলেন। এবং এই ফিল্ম সম্পর্কে জানা যায় যে এই ফিল্মটা একটা সায়েন্স ফিকশন জনার মুভি, এবং বাজেট অলমোস্ট 40 কোটি রুপি। এছাড়া এখানে বেশ কিছু ফাইট সিনও থাকবে, ইনফ্যাক্ট এখানে একটা ক্রুশিয়াল ফাইট সিনের জন্য সেট বানানো হয়েছে অলমোস্ট 1 কোটি রুপি খরচ করে, যেটা এই ফিল্মের হাইলাইট হয়ে থাকবে। এছাড়া এই মুভির শুটিং হায়দ্রাবাদ, গোয়া সহ বাইরের দেশেও হবে। ইতিমধ্যে ডিসকোরাজার টিম মেম্বাররা আইসল্যান্ডে গিয়েছিলেন এই মুভির সেকেন্ড স্কেজুয়েলের শুটিং শেষ করতে, এবং এই ডিসকোরাজার ফিল্মটি এবছর ডিসেম্বরে রিলিজ হওয়ার প্ল্যান রয়েছে। সো ভিউয়ার্স, আল্লু অর্জুন, মহেশবাবু এবং রাবি তেজার মুভির নতুন পোস্টারগুলোর মধ্যে কার পোস্টারটা আপনার কাছে সবচেয়ে সেরা লেগেছে? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।